জয়াত বাবা তুমি চলে আসো বাসায়, তুমি বাসায় চলে আসো, তুমি পরীক্ষা না পড়া লেখা না করলো বাবা কিছু বলবো না, বাসায় চলে আসো বাবা, তুমি বাসায় চলে আসো, তোমার আম্মু অসুস্থ হয়ে গেছে বাবা, তুমি পড়ালেখা করতে হবে না, বাসায় যে বসে থাকলো কিছু হবে না বাবা চলে আসো। আমি মোহাম্মদ মাহবুব আরফা হালিয়ে সকাল 9টায় স্কুলের উদ্দেশ্যে বাড়াইয়ে ফিনাকল ফরেস্টের গেট রাস্তার দক্ষিণ পাশে 5 নম্বর রোড নাসিরাবাদ, সে স্কুলে পৌঁছায় নেই, এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, সে একটু বাকপতি, শক্তি খুবই কম, ও অনেক সময় রাস্তা ভুলে যায়, তাই আমি ওর জন্য দৃষ্টি আকর্ষণ করতেছি যে যদি কোনো ভাই বোন ওর সন্ধান পান তাহলে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। 01-81-570-4-115 না আগে কখনো হয়নি, এমনি ও একটু ডিপ্রেস থাকে সবসময়, সবসময় একটু ইয়ে থাকে, ডিপ্রেশনে থাকে, বোলা মনের কারণে আমি 2-3 বছর প্রায় ক্লাস 9-এ রাখছি, 3 বছর ও ক্লাস 9-এ পড়তেছে, বয়স 15। স্কুলের ড্রেসটা পরা ছিল, স্কুল হলো পিনাকল নাসিরাবাদ সোসাইটি 5 নম্বর রোড, হিসাবে তো কিরকম লাগবে এটা তো কারো করে আপনি বুঝাইতে পারবেন না, হোক সে একটু কম বুঝে কম শোনে কম জানে, ওর একটু ওটিজি একটা রোগ আছে এটা আমি জানি, এটা চিকিৎসা চলতেছে, কিন্তু আমার কাছে তো সে ছেলে নয়, একটা ছেলে 3 বছর ক্লাস 9-এ পড়তেছে, তারপরও তো আমি ওর কিছু বলিনি, আমি যখন ছেলেটাকে পাই না তারপরে যে থানার আশ্রয় নিছি, থানায় ফার্স্ট থানায় জিডি করছে, সুরের ডিফুতে আমাদের বাসা তায়ারাবাদ, আমাদের আরেকটা দোকান বারওয়ালিয়া মোটরস নুট টাওয়ারের অপোজিটে, বারওয়ালিয়া ইসলামী ভ্যান নুট টাওয়ারের অপোজিটে বারওয়ালিয়া মোটরসে নিয়ে আসলে হবে, বা আমাদের ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে হবে। তো আমি বাবা, তো বাবা হিসাবে আমার কাছে কিরম লাগতেছে আপনারা কি বলবো, হোক সে প্রতিবন্ধী, তারপরে তো আমার ছেলে,